আপনাদের ডেপুটেশন মূল উদ্দেশ্যটা কি কি বিষয় নিয়ে এটা? আমরা আজকে সিআইটু জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে সাত দফা দাবি ভিত্তিতে আমরা জেলা সমাহর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি। আমরা যে দাবিগুলো নিয়ে যাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে সমাজের মানুষ তারা তীব্র আর্থিক সংকটে রয়েছেন, কাজ নেই, খাদ্যের সংকট, নানাভাবে তারা বঞ্চনার শিকার। এদের এই ধরনের দুর্বিষহ যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার জন্যে আমরা দাবি করছি যে জিরানিয়া মহকুমা এলাকায়, এই সারা রাজ্যে দাবি, জিরানিয়া মহকুমা এলাকায় ব্যাপক কাজের ব্যবস্থা করে সমাজের মানুষের তাদের কাজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে 2023 সালের 2রা মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা রাজ্যের সাথে জিরানিয়া মহকুমা জুড়েও ব্যাপক সন্ত্রাসী জনিত কারণে শ্রমিক শ্রমজীবীরা ব্যাপক আক্রমণের শিকার হয়, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘর ছাড়া করা, লুটপাট করা এবং নানাভাবে শ্রমিকদের কাছ থেকেও ব্যাপক হারে তোলাবাজি, অর্থ আদায় করা, এলাকা ছাড়া করা, কাজ থেকে ছাড়াই করা, মারাত্মকভাবে এই তারা আক্রান্তের শিকার হন। আমরা দাবি করছি যে এই সমস্ত সন্ত্রাসজনিত কারণে যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতি পূরণ শুধু না তাদের সাহায্যে ব্যবস্থা করতে হবে, এটা আমরা দাবি করছি। তৃতীয় দাবি হচ্ছে এই সময়ে বিভিন্ন শ্রমক্ষেত্রে প্রচুর শ্রমিক ছাঁটাই করা হয়েছে, কাজে যেতে পারছেন না, কাজ করতে পারছেন না, পাম্প অপারেটর আছে, আমাদের ICDS ওয়ার্কার আছে, মিড ডে মিল কর্মী আছে, আরও নানা পেশার শ্রমিক আছে, হকাররা আছে, ছোটো দোকানি আছে, এদের কাজ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা দাবি করছি যাতে প্রশাসন অবিলম্বে যাদেরকে কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে বা কাজে যেতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, তাদের কাজের ব্যবস্থা নিশ্চিত করতে হলে অবিলম্বে, এটা নিয়ে কোনো তাল বাড়ানো হবে না, এই দাবি আমরা করছি। এছাড়া আমরা দাবি করছি র্যাগা টোয়েভের কাজ প্রচণ্ডভাবে কাজ কমে গেছে, কাজ হচ্ছেই না বলা যায়। আমরা দেখেছি বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে 94, 95, 96 দিন কাজ হয়েছিল বছরে, এখন তো কাজ কমে কমে 30 দিন, 32 দিন হচ্ছে, এখন তো কাজ নেই বলেই চলে। এই যে সময়টা তীব্র তাপদাহ, বৃষ্টি নেই, যার ফলে তীব্র সমস্যা তৈরি হয়েছে কৃষকদের সহ সব অংশের মানুষের, এই সময়কালের মধ্যে কাজের ব্যবস্থা খুব জরুরি, কিন্তু র্যাগা টোয়েভের কাজ নেই বলেই চলে। তা আমরা বলছি অবিলম্বে কাজটা দিতে হবে, কাজ চালু করতে হবে ব্যবহারে। তার সাথে আমরা দাবি করছি বছরে 200 দিনে কাজ দাও, সরকারকে এই দাবি মানতে হবে এবং কাজের মজুরি দৈনিক 600 টাকা দিতে হবে। এ নিয়ে কোনো তাল বাহানে আমরা মানতে চাই না এবং যাদের সম কার্ড আছে তাদের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে, কার্ড আছে এরা কাজে কাজ করতে পারছে না, কাজ দিতে পারছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা রাজনীতির কারণে। হ্যাঁ, আমাদের জিরানিয়া মহকুমা এলাকার বিভিন্ন ব্লকগুলিতে আছে এবং নগর পৌর এলাকার কিছু কিছু ঘটনা আছে এমন। তো আমরা বলছি যে যাতে যাদের এই ধরনের কার্ড আছে সবাইকে কার্ড দিতে হবে, কোনো দলবাজি করা যাবে না র্যাগা টোয়েভের কাজ নিয়ে, এটা আমরা করছি। টোটাল কত দফা দাবি নিয়ে আসবে? শ্রমজীবী নারী এরা কর্মস্থলে নানাভাবে বঞ্চনার শিকার, শ্রমজীবী নারীদের হয়রানি করা যাবে না, তাদের উপর জোর জোর করা যাবে না, এই দাবিটা আমরা রেখেছি। এই দাবি সমাজের মধ্যে মোট সাত দফা দাবি নিয়ে জিরানিয়া মহকুমা থেকে সিআইটির পক্ষ থেকে আমরা জেলা সমাহর্তার কাছে আমরা প্রতিনিধি দল যাচ্ছি, আমরা ডেপুটেশন মিলিত হয়ে এই দাবিগুলি আমরা জানাবো। একটু